সিরাজগঞ্জের শাহজাদপুরের মাঠে মাঠে কৃষকেরা ইরিবোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছে। শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন কৃষক কিষাণীদের আনাগোনা। কেউ বীজতলা থেকে ধানের চারা তুলছেন, কেউ জমিতে পানি সেচ করছেন, পাওয়ার টিলার দিয়ে জমি চাষের উপযোগী করছেন, কেউ বা জমির আইলে কোদাল মারছেন, জৈব সার দিতে ব্যস্ত। আবার কেউ সেচের জন্য ড্রেন নির্মাণ, কেউ সেচ মেশিনের জন্য ঘর তৈরি করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় রবি সরিষার ফলন ভালো হওয়ায় কিষণ কিষাণীদের মুখেও ফুটেছে হাসি। শাহজাদপুর উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর শাহজাদপুর উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট 22,680 হেক্টর ইরিবোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হাইব্রিড হীরা 2 জাতের 3 হেক্টর, হীরা 6 জাতের 4 হেক্টর, তেজ গোল্ড 15 হেক্টর, SL8H 30 হেক্টর, শক্তি 2 জাতের 3 হেক্টর, ছক্কা 22 হেক্টর, মাহিকো 1 হেক্টর, সিনজেন্টা 1203 জাতের 39 হেক্টর, মহারাজ 20 হেক্টর, এগ্রো 14 জাতের 6 হেক্টর, ইস্পাহানি 6 হেক্টর ও মায়া 10 হেক্টর, উপসি বিধান 28 জাতের 60 হেক্টর, বিধান 29 জাতের 450 হেক্টর, বিধান 50 জাতের 2 হেক্টর, বিধান 58 জাতের 70 হেক্টর, বিধান 74 জাতের 10 হেক্টর, বিধান 88 জাতের 5 হেক্টর, বিধান 89 জাতের 259 হেক্টর, বিধান 92 জাতের 55 হেক্টর। কত সুন্দর কাগজ চালে পাবে, ফেসবুকে দিব টাকা টাকা পাইলে মনে হচ্ছে।